দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মোল্লা যা বললেন। বিশ্বের এক নম্বর মধু ডাবর হানি, প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে ডাবর হানি করে তোলে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখসারি যোদ্ধাদের ডাবর হানির পক্ষ থেকে শ্রদ্ধা। ধন্যবাদ। আমি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বলতেছি যে আমাদের এই দুই আসন শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের আসন, উনি 8 বার নির্বাচিত হয়েছে, এবার 9 বারে তিনি পৌঁছলেন। উনি 9 বারে অনেক ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন এবং আমাদের এই সাত ইউনিয়ন তথা কাশিয়ানী আওয়ামী লীগের দুর্গ এবং গোপালগঞ্জের দুই আসনে সুষ্ঠুভাবে আমাদের নির্বাচন হয়েছে। আমরা আশা করি ওনার দ্বারায় আমাদের শতভাগ উন্নয়ন আমরা পেয়েছি, যেমন রাস্তাঘাট, যেমন ব্রিজ, তেমন আমাদের স্কুল কলেজের যেসব বিল্ডিং, বিদ্যুৎ সম্পূর্ণ আমরা পেয়েছি। এই সেলিম ভাইকে প্রথমেই আমাদের নেতাকে আমরা জনগণের পক্ষ থেকে, আমার আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আগামীতে যাতে এই 5 বছরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে, বঙ্গবন্ধুর যেসব স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাদের নেতা আমাদের এই গোপালগঞ্জ দুই আসনকে উন্নয়ন করবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।